السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. بوش ودار رسولنا আজকে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে লাইভ করতেছি। যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। একজন আদর্শ শিক্ষক, তার ভিতরে কী গুণ থাকা উচিত, মূলত এটি স্যার সিনা দারুসুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়ার, যারা এবছরে দাওরায় হাদিস পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য এই অনুষ্ঠানটি। যেহেতু তাদের ছাত্রজীবন শেষ হয়েছে এবং অনেকেই কর্মজীবনে যোগদান করবেন, এতদিন যারা ছাত্র ছিলেন এখন তারা ওস্তাদ হবেন, শিক্ষক হবেন। তো শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, আমরা সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। শিক্ষকতা একটি মহান পেশা। একজন শিক্ষক, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক হলেন শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড। অতএব সেই শিক্ষককে কতগুলো বিশেষ গুণ অর্জন করতে হবে, এবং পৃথিবীতে যত পেশা আছে সমস্ত পেশার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো এই শিক্ষকতা। যিনি শিক্ষা দেন তাকে বলা হয় মুআল্লিম। তো এই মুআল্লিমের যে কাজ, শিক্ষা দেওয়া, এই কাজটি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন বা করেন, এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লামাল কোরআন আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিফাত বর্ণনা করেছেন, আল্লামাহুল বায়ান, তারপরে আল্লামা আদাম আল আসমা, এরকম বহু আয়াতের ভিতরে শিক্ষা দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অতএব তিনি আমাকে সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। অতএব শিক্ষাদাতা বা শিক্ষক হলেন আল্লাহ। কোরআন শরীফে বলা হয়েছে, সানুকুরি উকা ফালা তানসা, যে অচিরেই আমি আপনাকে শিক্ষা দিব, ফলে আপনি ভুলবেন না। অতএব এই শিক্ষা দেওয়ার কাজটি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এবং এই দায়িত্ব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পালন করেছেন। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের ভিতর একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং এই পৃথিবীতে যারা শিক্ষকতার দায়িত্ব পালন করবেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের
এই যে সিফাতে তালিম, সেই সিফাত তারা সিফাতের আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে আলা ওয়াজহিল কামাল রয়েছে, কিন্তু মানুষের ভিতরে তো এটা সম্ভব না। কিন্তু এই তালিমের সিফাতটা মানুষের মধ্যেও আসবে যারা মুআল্লিম তাদের মধ্যে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে, দায়িত্ব নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন মানুষকে শিক্ষা দেওয়া, সেই দায়িত্ব এই শিক্ষক যারা মূলত তাদেরকে পালন করতে হবে। সুতরাং একজন শিক্ষক তার এই পেশাকে কখনো সামান্য মনে করবে না। এবং ইলেম এর ময়দানটি একটি প্রশস্ত ময়দান এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজন্য বলা হয়েছে যে আল ইলমু সিলাহুন, ইলেম হলো অস্ত্র। তো কারো কাছে যদি অস্ত্র থাকে, সে অস্ত্রকে যদি যথাযথভাবে পরিচালিত না করা যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া, দুর্ঘটনা ঘটা, এটা স্বাভাবিক। সুতরাং যারা মানুষকে ইলেম শিক্ষা দিবেন, তারা যদি এই ইলেমকে যথাযথভাবে শিক্ষা দিতে ব্যর্থ হন, তাহলে জাতি দুর্ঘটনার শিকার হবে। এজন্য একজন আদর্শ শিক্ষককে কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তার ভিতরে প্রথম যে বৈশিষ্ট্যটি তাকে অর্জন করতে হবে সেটি হলো আল ইখলাস। এটি শুধু তালিম তাআল্লুমের ক্ষেত্রে নয়, সমস্ত কাজের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে মানুষকে এই ইখলাস অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যেই ইবাদত, যেই কাজ ইখলাসের সাথে সম্পাদন হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাজ, সেই ইবাদতের কোনো গুরুত্ব নেই। ইখলাস কি? ইখলাস হলো লিওয়াজহিল্লাহ, যেটাকে আমরা লিল্লাহিয়াত বলতে পারি, অথবা খুলুসুন নিয়াত, পরিশুদ্ধ নিয়াত বলতে পারি, এটাই হলো ইখলাস। তা একজন মানুষ যখন সে মুআল্লিম হবে, শিক্ষক হবে, তখন তার ভিতরে নিয়াত থাকতে হবে যে আমি আমার এই পেশার মাধ্যমে মানুষকে আল্লাহর যে প্রদত্ত ইলম, সেই ইলমে দিন আমি মানুষকে শিক্ষা দেব এবং নিজে সেই অনুযায়ী আমল করব, এবং এই ইলমে দিনের মাধ্যমে আমি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ এর লোভ করব না, দুনিয়া হাসিল করার কোনো নিয়াত আমার মধ্যে থাকবে না। এটা হলো শিক্ষকের ইখলাস। এই ইখলাস যদি না থাকে, যদি সে ইলমকে দুনিয়া অর্জন করার মাধ্যম হিসেবে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির ইলমের দ্বারা সে ফায়দা তো পাবেই না, বরং হাদিসের ভিতরে ওয়াইদ এসেছে, সতর্ক করা হয়েছে যে উলজিমা বি লিজামি মিন্নার, এই ধরনের ব্যক্তিকে জাহান্নামের আগুনের লাগাম তার মুখে পড়িয়ে দেওয়া হবে। অতএব প্রথমেই যেই দায়িত্ব বা যেই সিফাতটি একজন আদর্শ শিক্ষককে অর্জন করতে হবে সেটি হলো আল ইখলাস। এই তালিম তাআল্লুমের ক্ষেত্রে তিনি ইখলাসের সাথে দায়িত্ব পালন করবেন, দুনিয়াবি কোনো গরজ উদ্দেশ্য তার থাকবে না। দ্বিতীয় যেই গুণটি তাকে অর্জন করতে হবে সেটি হলো লক্ষ্য নির্ধারণ। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্যহীনভাবে যদি কেউ গাড়ি পরিচালনা করে অথবা নৌকা চালায়, সে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। তো একটি লক্ষ্য নির্ধারণ করে তারপরে কাজ করতে হয়। শিক্ষকতার ক্ষেত্রেও একজন শিক্ষককে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, যে আমি কোন ধরনের শিক্ষক হব,
আমি কি বুখারি পড়ানোর শিক্ষক হব, না আমি তালিমুল কোরআনের শিক্ষক হব, না আমি কোন পর্যায়ের শিক্ষক হব, এটা আগে নির্ধারণ করতে হবে। এরকম না যে আমি শিক্ষকতা শুরু করি তারপরে যেথায় যাই শেষ হয়, এরকম না। আমার কি যোগ্যতা আছে সেটা বিবেচনা করে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কোন পর্যায়ের শিক্ষক হতে চাই। তো আমি যদি ইলমুল কোরআনের শিক্ষক হতে চাই তাহলে আমার বিশেষ যোগ্যতা লাগবে। আমি যদি দাওরা মাদ্রাসায় বুখারি পড়ানোর ওস্তাদ হই, মুহাদ্দিস হই, তাহলে আমার ভিন্ন যোগ্যতা লাগবে। অতএব লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কোন রকমের, কোন পর্যায়ের, কোন স্তরের শিক্ষক হতে চাই। এই সুনির্দিষ্ট লক্ষ্য যদি না থাকে তাহলে মানুষ কখনো সফল হতে পারে না। এজন্য ছাত্রেরও একটা লক্ষ্য থাকবে, অনুরূপভাবে শিক্ষকেরও একটা লক্ষ্য থাকবে। শিক্ষকতার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক কষ্ট করে শিখায় ছাত্রদেরকে, উদ্দেশ্য থাকে বাহবা লাভ করা, মানুষের প্রশংসা লাভ করা, যে আমি একজন শ্রেষ্ঠ শিক্ষক হব, অথবা গার্ডিয়ানের কাছে আমি একজন গ্রহণযোগ্য শিক্ষক হব, অথবা আমার শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আমার কাছে পড়তে আসবে, প্রাইভেট পড়বে, আমি বহু টাকা ইনকাম করব। এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে শিক্ষকতা শুরু করা উচিত না। শিক্ষক তার সফলতা সে অনুভব করবে যখন তার ছাত্র যোগ্য হয়ে গড়ে উঠবে, এটাই তার সুক্রিয়া বা প্রাপ্তি। মানুষের প্রশংসা এটা তার প্রাপ্তি না। মানুষ প্রশংসা করুক বা না করুক, তাকে বাহবা দিক বা না দিক, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাকে মূল্যায়ন করুক বা না করুক, এটা তার দেখার বিষয় না। তার লক্ষ্য থাকবে যে আমাকে ছাত্র গড়তে হবে, এবং সত্যিকার যখন সে একজন ছাত্র গড়তে পারবে সে মনে করবে যে এটাই আমার কাজের পুরস্কার। একজন যোগ্য ছাত্র প্রতিষ্ঠিত হলে, সমাজে একটা ভালো খেদমতে নিয়োজিত হলে শিক্ষক তখন মনে করবেন যে আমার শ্রম সার্থক হয়েছে এবং আমি যে কষ্ট করেছি এটাই হলো তার ফল। মানুষের প্রশংসা এটা ফল না। একজন শিক্ষকের মধ্যে ইতিবাচক চেতনা থাকতে হবে। ইতিবাচক চেতনা বলতে আমরা বুঝি কি, যে ইজাবিয়া মানে পজিটিভ, নেগেটিভ না। অনেক সময় দেখা যায় শিক্ষকরা ছাত্রদের ব্যাপারে সব সময় নেগেটিভ কথা বলে, যে তোমরা কিছুই পারো না, হ্যাঁ এইসব ভাষা শোনা যায় শিক্ষকদের থেকে, যে কি একটা বোমা মারলেও প্যাট দিয়ে একটা বাক্য বাইরে না, একটা আরবি শব্দ বাইরে না, একটা তারকিব করতে পারো না, এগুলো না। এটা হলো সালবিয়া, নেগেটিভ বক্তব্য। ছাত্রদেরকে নিয়ে এই ধরনের নেগেটিভ কোনো কথা বলা উচিত হবে না। আদর্শ শিক্ষক যিনি হবেন সবসময় পজিটিভ কথা বলবেন, যে তোমাদের বয়সে আমরা কত কিছু পারছি, তোমরা কিছুই পারো না, অমুক অমুক কেতাব আমাদের মুখস্থ ছিল, সব সিগা টপ টপ করে বলে দিতে পারতাম, তোমরা কিছুই পারতেছো না, হ্যাঁ মাথায় গোবর, তারপরে কি ঘোড়ার ঘাস খাডো, এইরকম শব্দ আমরা ব্যবহার করে থাকি, মানে নেগেটিভ শব্দ, এইগুলো ব্যবহার করা চলবে না। বলতে হবে যদি কেউ ভুলও বলে। শশীনা এক ওস্তাদ ছিলেন আমাদের, আমরা পাইনি তার আগের, তো ওনার সম্পর্কে শুনছি যে উনি ছাত্ররা যদি কোনো ভুল কথা বলতো, প্রশ্ন করছে শিক্ষক জবাব দিতে পারি নাই, উনি হেসে দিয়ে বলতেন ইলমুন জাদিদ। মনে করো জিজ্ঞাসা করছে যে নাসারা, এটা ফেল না এসএম,
উত্তর কি ফেল এখন সে বলল কি এসএম তো উনি হাসিয়া বলতেন যে ইলমুন জাদিদ আমি তো জানতাম যে এটা ফেল কিন্তু তুমি বলছো এটা এসএম এটা একটা নতুন এলএম আমার হইছে যে নাসারা এটা এসএম হইতে পারে এটা একটা নতুন এলএম তারপরেও ধমক দিতেন না তাকে নিরুৎসাহিত করতেন না এবং শিক্ষক প্রশিক্ষণে এটা গুরুত্ব দেওয়া হয় যে নেতিবাচক আচরণ বা কথা ছাত্রদেরকে বলা যাবে না ইতিবাচক বলতে হবে কেউ যদি উত্তর ভুল করে আমরাও তো একসময় এরকম ভুল করছি বা এখনও শিক্ষক হিসেবে আমি যে সব সঠিক করতেছি এরকম না আমাদের ভুল হয় তো এজন্য বলতে হবে যে তোমার এটা সুন্দর হয়েছে তবে আরও সুন্দর করে এভাবে বলা যায় আসলে হয় নাই কিন্তু তুমি বলবে না যে তোমার এটা হয় নাই বা এটা পারো নাই কেন হ্যাঁ তাকে বলতে হবে যে হ্যাঁ তোমারটাও হয়েছে কিন্তু এটা আরও এইভাবে করে বললে সুন্দর হয় অথবা তুমি চেষ্টা করছো এজন্য তোমাকে ধন্যবাদ আরও চেষ্টা করলে তুমি পারবে তো অনুৎসাহিত না করা নেতিবাচক কথা না বলা ইতিবাচক কথা বলা এটা হলো আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য রসিকতা শিক্ষক একেবারে ভাব গম্ভীর হবেন না যে তাকে দেখলেই ছাত্রের কাঁপন উঠে যায় তাহলে সে তার থেকে কীভাবে এলেম নেবে হযরতে জিব্রিল আলাইহিস সালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং আল্লাহর মাঝে ওয়াসিতা ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে ওহি নিয়ে আসতেন ওয়াসিতা ছিলেন কে জিব্রিল জিব্রিল আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দেহ দিয়েছেন 600 পাখা আছে এবং বিভিন্ন কিতাবের তার বর্ণনা এসেছে যে সাগরের সমস্ত পানি তার মাথায় ঢেলে দিলেও এক ফোঁটা নিচে পড়বে না তাহলে কত বড় মাথা বা বিশাল এই যে আকৃতি এবং ক্ষমতা আল্লাহ দিয়েছেন তার থেকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি গ্রহণ করবেন নবীজিত বিহাইসিয়াতে বাসার দুনিয়ায় ছিলেন এই জন্য একজন মালাক একজন বাসার এর তবিয়াত বৈশিষ্ট্য আলাদা আলাদা অতএব একজন আর একজনের থেকে কিছু আখজ করতে হলে গ্রহণ করতে হলে দুইজন সমপর্যায়ের হওয়া উচিত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বাশারিয়াতের যে তবিয়াত এটাকে দূর করে মালাকিয়াতের তবিয়াত দান করতেন তখন নবীজির মধ্যে মালাকিয়াতের বৈশিষ্ট্য থাকতো আর ফেরেশতার মধ্যেও থাকতো তখন এলেম আদান প্রদান সহজ হতো আর আকসার যেটা করা হতো সেটা হলো ফেরেশতা জিব্রিল তখন যখন ওহি নিয়ে আসতেন নবীজির কাছে তখন তিনি বি সুরাতিল বাশার বি হাইসিয়াতিল বাশার মানুষ হিসেবে তিনি আসতেন এবং হাদিসে বলা হয়েছে যে অধিকাংশ সময় দেহিয়াতুল কালবির সুরাতে তিনি আসতেন তো দেহিয়াতুল কালবির সুরাতে আসতেন অনেক সময় সাহাবারাও দেখতেন হাদিসে জিব্রিলের ভিতরে এসেছে যে নবীজি জিব্রিল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে বললেন যে লোকটাকে ডেকে আনো পরে আর তাকে খুঁজে পাওয়া গেল না তখন নবীজি বললেন যে হাজা জিব্রিল যা আকুম লিউআল্লিমাকুম দীনাকুম জিব্রাইল এসেছিলেন সাধারণ কোনো মানুষ না তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য অতএব ওস্তাদ এবং ছাত্র এর ভিতরে সমতা থাকতে হবে যদি একজনের প্রতি আরেকজনের ভীতি থাকে আতঙ্ক থাকে তাহলে সেই ওস্তাদ দিয়ে ছাত্র ফায়দা কম পায় কিন্তু অনেক শিক্ষক নিজের প্রভাব প্রতিষ্ঠিত করার জন্য সবসময় ভাব গম্ভীর থাকেন খুব ভাব নিয়ে থাকেন এবং এটা প্রশংসার স্থলে বলেও থাকেন যে আমাকে আমার ছাত্ররা বাঘের মতো ভয় পায়
এটা কোনো ভালো শিক্ষকের বৈশিষ্ট্য না যে ছাত্ররা তাকে বাঘের মতো ভয় পাইবে। আবার এতটা হালকা হওয়া উচিত না যে একেবারে ছাত্র শিক্ষকের গলায় হাত দেয়, মানে সহপাঠীর মতো মনে করে, এরকমও না। তো বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সাথে এবং সহকর্মীদের সাথে গম্ভীর আচরণ এড়িয়ে চলবেন, তিনি হাস্যোজ্জ্বল থাকবেন এবং যখন কোনো কঠিন বিষয় তিনি বুঝাবেন তখন তাকে কিছু হাস্যরসিকতা এর মাধ্যমে বুঝাইতে হবে। কারণ কঠিন বিষয় যখন বুঝাইতে হয় তখন মানুষের জেহেনটাকে হালকা করা দরকার। তো এই জন্য এটা ভালো ওস্তাদদের বৈশিষ্ট্য। বিশেষ করে আমি দেখেছি যে দারুল উলুম দেওবন্দের যে শাইখুল হাদিস ছিলেন আল্লামা সাইয়েদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, ওনার বহু তাকরির আমি শুনেছি যে কঠিন কোনো মাসলা যখন তিনি বুঝাইতেন তখন কোনো একটা হাসানোর গল্প বলতেন। তো এর মাধ্যমে কী হতো, সবার জেহেনটা পরিষ্কার হয়ে যেত, হালকা হয়ে যেত, এরপরে কঠিন মশলাটা তিনি বুঝাইতেন। কারণ সব সময় যদি কঠিনের পরে কঠিন মেধাকে দেওয়া হয় মেধা এগুলো গ্রহণ করতে পারে না। এবং সাহাবায়ে কেরাম এবং পরবর্তী ওলামায়ে কেরামের এটা বৈশিষ্ট্য ছিল যে কেউ বড় মহাদ্দেস ছিলেন, কেউ ফকি ছিলেন, মুস্তাহেদ ছিলেন, কিন্তু তারা লাগাতার কোনো কিছু পড়তে পড়তে বা পড়াইতে পড়াইতে যখন বিরক্তি বোধ করতেন তখন তারা অন্য বিষয়ে কিছু সময় চর্চা করতেন, তাতে এই বিরক্তির ভাবটা কেটে যেত। যেমন উসুলের বিষয়গুলো অনেক জটিল বা নাহুর কাওয়ায়েদগুলো অনেক জটিল, তো এগুলো যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজনকে পড়ানো হয় তার কাছে এটা বিরক্তিকর মনে হবে। তো কী করবে, কিছু সময় পরে একটা বিরতি নেবে এবং তখন কিছু সঙ্গীত চর্চা করলো বা কবিতা পড়লো বা এই ধরনের হাসি কৌতুকের কিছু পড়লো, জেহেনটা হালকা হয়ে গেল, এরপরে আবার কঠিন বিষয়ে সে পড়বে। এবং অনেকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব তোমরা পাবা, তখন তোমাদেরকে ক্লাস রুটিনও করতে হবে, সেই রুটিনটা করার সময় এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যে একটা জটিল বিষয়, মনে করো যে গ্রামার অথবা গণিত, যে বিষয়গুলো ছাত্ররা কঠিন মনে করে থাকে, এরকম একটা বিষয়কে যদি ষষ্ঠ ঘন্টায় রাখা হয়, আগে পাঁচটা ঘন্টা সে লাগাতার পড়ছে, ষষ্ঠ ঘন্টায় তার মেধা ওই রকম থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না, ওই সময় তাকে এই জটিল বিষয় পড়ানো অনেক কঠিন হয়ে যাবে। এজন্য এই জটিল বিষয়গুলোকে শুরুতে রাখতে হবে আর শেষের দিকে হালকা কোনো বিষয় থাকলে এগুলো দিতে হবে। অথবা একটা জটিল সাবজেক্ট পড়া হলো, দুইটা পড়া হলো, এরপরে একটা সহজ সাবজেক্ট দিতে হবে, জেহেনটা হালকা হয়ে যাবে। এরপরে মিউজিক, আচ্ছা তো যেটা বলছিলাম যে হাস্যরসিকতার মাধ্যমে পাঠকে উপস্থাপন করা যাতে ছাত্ররা আকৃষ্ট হয়, বিশেষ করে ছোট যারা তারা পড়তে চায় না, তাদেরকে যদি শুধু কালো অক্ষরের বই দিয়ে পড়ানো হয় তাদেরকে আকৃষ্ট করা যাবে না। এজন্য তাদেরকে বইয়ের বাইরে শিখাইতে হবে যে আসো আমরা এখানে খেলাধুলা করি, তুমি দাঁড় করাইয়া কিছু খেলাধুলা শিখাইলা, এর মধ্যে তুমি একটা তাকে সংখ্যা শিখাইতে পারো, এক দুই তিন চার, এগুলো সে বলল,
আর কিছু শরীর চর্চা করলো, সংখ্যাটা তার শেখা হয়ে গেল। অনেক সময় ছবির মাধ্যমে শেখানো যায়, অনেক সময় ভিডিওর মাধ্যমে শেখানো যায়। তো বিষয়কে আকৃষ্ট, মানে বিষয়ের প্রতি ছাত্রকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত সাউন্ডটা দেখো না, টেস্ট করে, ওনার সমস্যা না সবাই সমস্যা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো যার মোবাইলে দুইবার শোনা যায় তার মোবাইলে সমস্যা আছে, আমাদের এখানে ঠিক আছে। তো যে কথা বলছিলাম, রসিকতা, আমি এটা একটা প্রবন্ধ আকারে তোমাদেরকে দিয়ে দেব পরে। আমি আলোচনা করতেছি যে কি কি বৈশিষ্ট্য, 10টা বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করব। 1 নম্বর বলছি সুস্পষ্ট লক্ষ্য, 2 নম্বর হলো যে এখলাস, ধন্যবাদ প্রাপ্তির আশা করবে না, বা এখলাসকে 1 নম্বরে বলতে পারো। 2 নম্বর হলো সুনির্দিষ্ট লক্ষ্য, 3 নম্বর হলো ইতিবাচক চেতনা, 4th হলো রসিকতা, 5ম হলো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা। শিক্ষার্থীকে শিক্ষক ছাত্রের পড়া নিজে পড়ে দিতে পারেন না, পড়তে হবে কার? ছাত্রীরই। কিন্তু শিক্ষক যেটা পারেন সেটা হলো যে তিনি ওই শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ তৈরি করে দিতে পারেন। তো দেখা যায় যে এই উৎসাহটার অনেক দাম। আমরা মনে করি যে আমি একটা তাকে উৎসাহ দিয়ে দিলাম, এটার কি মূল্য? এটার অনেক মূল্য। একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এই উৎসাহের কারণে। আবার এর বিপরীত, যদি শিক্ষক কোনো ছাত্রকে নিরুৎসাহিত করেন, এর দ্বারাও একটা ছাত্রের জীবন নষ্ট হয়ে যেতে পারে। যেমন একটা ছেলে পড়াশুনো করতেছে, শিক্ষক তাকে অনুৎসাহিত করলো যে তুই যদি 100 বছর পর তোর কিছু হইবে না, তোর দ্বারা ওরসে যাই গরু রাখ। আমরা অনেক সময় উপদেশ দিতে গিয়ে এইসব বলি। তো এরকম হতে পারে, যদি সব শিক্ষক এরকম তাকে বলে, সে উৎসাহ হারিয়ে ফেলতে পারে যে তাহলে আমার ওস্তাদরা যখন বলতেছে আমার দিয়ে কিছু হবে না, তাহলে আমি যেই ব্যবসা শুরু করি বা অন্য কাজ শুরু করি, সে পড়ালেখা ছেড়েই দিতে পারে। আবার একটা ছেলে যদি তাকে উৎসাহিত করা হয়, সে মনে করছে যে আমার দ্বারা তো এই বড় বড় কিতাব পড়ানো সম্ভব না, কিন্তু যদি তাকে উৎসাহিত করা হয়, অনেক সময় দেখা যায় যে অল্প মেধাবী ছাত্র উৎসাহের কারণে সে এক সময় তার ভিতরে বিরাট পরিবর্তন হয়। ওই যে আখফাসের কথা শুনছো তোমরা, বুঝে আখফাস মানে ইমাম আখফাস, বড় আরবি ব্যাকরণবিদ, নাহবিদ। ওনার সম্পর্কে বলা হয় যে উনি প্রথম জীবনে কিছুই বুঝতেন না, পড়ালেখা মানে জিরো। তো উনি আশাহত হন নাই যে আমার দিয়ে সম্ভব না। তো উনি কি করতেন, একটা জিনিস পড়ার পরে একটা ছাগলকে নিয়ে কান ধরে তাকে বুঝাইতেন, একটা কায়দা যে আলফাইল মারফুন, বুঝছো? কান ছাড়িয়ে দিলেই এরকম একটা ঝাড়া দিত। উনি বুঝতেন যে বুঝে নাই। তো যখন বোঝে নাই, কায়দা আবার ভালো করে তারে বুঝাইতেন, কান ধরে, কান ছাড়িয়ে দিলে এরকম একটা ঝাড়া দিত, বুঝে নাই। তো এরকম করতে করতে উনি একজন বড় ভাষাবিদ হয়ে গেছেন। কারো কারো সম্পর্কে বলা হয় যে পড়াশোনা পারে না, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে খুব মর্মাহত যে এত বছর আমি পড়াশোনা করলাম। বলা হয়েছে যে 12 বছর সে আরবি বর্ণমালা আলিফ বা পড়ছে, মুখস্থ হয় না,
আলিব্বা তা সা হা খা অয়না, মানে এই 29টা বর্ণমালা মুখস্থ করতে পারে না 12 বছর বয়সে। তো জনসমাজ ছেড়ে একেবারে জঙ্গলে চলে গেছে, আমার দিয়ে কিছুই সম্ভব না, এরকম মন খারাপ করে বসে রয়েছে। ঠিক এই সময় ওই জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা, ঝর্ণা থেকে পানি পড়তেছে, নিচে বড় পাথর। উনি দেখলেন যে ঝর্ণার পানি পড়তে পড়তে পাথর একটা কূপ হয়ে গেছে। তো পাথরের উপরে যদি পানি ফেলানো হয় ওটা কি গর্ত হয়ে যায়? তো কতদিন পানি পড়লে পরে একটু গর্ত হয়? তাহলে এইখানে আমি তো মাত্র 12 বছর পড়ছি, আর এইখানে কত হাজার বছর এই পানি পড়তেই রয়েছে, যার কারণে পাথর পর্যন্ত ক্ষয় হয়ে গর্ত হয়ে গেছে। অতএব আমার জেহেন তো আর পাথর না, আমার পার্থি হইবে। আবার সম্পূর্ণ যে আশাহত হয়ে গেছিলেন, এই আশা আবার নতুন করে তিনি আশায় বুক বেঁধে আবার পড়া শুরু করলেন। এবারে একবার পড়ার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। এরকম হয় যে ছাত্রের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে, আত্মবিশ্বাস না থাকলে জাতীয় প্রতিষ্ঠা হয় না। মানে ব্যক্তির আত্মবিশ্বাসই হলো বড়, এই বিশ্বাসের দ্বারা মানুষের উন্নতিও হয় আবার মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য দৃঢ় প্রত্যয় সৃষ্টি করতে হবে ছাত্রের ভিতরে যে তোমাদের দিয়েই হবে। মনে করো একটা ছোট্ট প্রশ্ন শিখতে দিছো, সে পারে নেই, লেখছে জিরো পায়, তুমি তাকে অনুৎসাহিত করবে না, এরকম হতে পারে পড়ালেখা সে ছেড়ে দিতে পারে, তুমি তাদেরকে উৎসাহ দিয়ে বলবা যে বাবা তোমাকে দিয়েই হবে, তাকে এরকম কিছু নসিহাত করবে, উৎসাহ দেবে। তো দেখা যায় যে ওই ছাত্রটা এক সময় তার জীবনের মোড় ঘুরে যাবে। তো এই জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে। ৬, যে বৈশিষ্ট্যটা একজন আদর্শ শিক্ষকের অর্জন করা দরকার সেটি হলো নতুনত্ব। একজন সফল শিক্ষক সবসময় নতুনত্ব, অভিনবত্ব সন্ধান করেন, কারণ একই জিনিস বারবার প্রয়োগ করলে এটা ভালো লাগে না। একই কায়দায় যদি প্রত্যেক দিন পড়ানো হয় ছাত্রের কাছে এটা বিরক্তিকর মনে হতে পারে। এই জন্য উনি সবসময় ফিকির করবেন যে ক্লাসের প্রতি ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য আর নতুন কি পন্থা অবলম্বন করা যায়, অথবা এই বিষয়টা আমরা আগে যেভাবে পড়াইছি আধুনিক কোনো নিয়মে এটাকে সহজে শেখানো যায় কি না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কলেজে বা প্রতিষ্ঠানে তারা এই জিনিসটা কীভাবে শিখায়, তাদের কাছে আমাদের চেয়ে নতুন কোনো পদ্ধতি আছে কি না। যেমন এখন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পড়ানো হয়, আগে এটা ছিল? ছিল না। আগে বই ছিল, সেই বইতে কোনো ছবিও ছিল না। পরবর্তীতে একটু নতুনত্ব আসছে যে মানুষ কী করতে লাগলো, ছবি সংযুক্ত করতে লাগলো। তো ছবি দেখার কারণে মানুষের একটু সহজ হইল বুঝতে, কারণ একটা জিনিস আমি অনেক বুঝাইলাম, আর যদি ছবি দেখানো হয় তো ছবি দেখাইলে সহজে বুঝে আসে। যেমন মক্কা শরীফে যারা যায় নাই, হজের মশলা যদি তাদেরকে বোঝানো হয় যে মিকাত অমুক জায়গায়, ইয়ালামলাম কোন জায়গায়, তারপরে জাতু এর কোথায়, মাকাম ইব্রাহিম কোথায়, মিনা মুজদালেফা কোথায়, এগুলো সব তার জেহেনে আছে। কিন্তু তাকে যদি একটা মানচিত্র দেখানো হয় যে দেখো এই হলো কাবা ঘর, এই হলো হাতিম, এই হলো মাকাম ইব্রাহিম, এই হলো মসজিদে হারাম, এই সাফা মারোয়া, তখন এটা তার জেহেনের সহজে চলে আসবে। এর চেয়েও যদি তুমি মনে করো তাকে সরাসরি এখন যেমন মক্কা মদিনা শরীফের লাইভ দেখানো হয়, আমরা মোবাইলে দেখতে পারতেছি, এটা আগে আমাদের সুযোগ ছিল না, তুমি তাকে দেখাও যে এই দেখো মক্কা শরীফ লাইভ ভিডিও দেখানো হচ্ছে। তো এভাবে শিক্ষার ক্ষেত্রে
নতুনত্ব অভিনবত্ব সবসময় সন্ধান করতে হবে এবং এটাকে গ্রহণ করতে কোনো প্রকারের দ্বিধা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে আমরা ছাত্রদেরকে ধমক দিয়ে বসাই রাখি যে এখন একটা ডিজিটাল যুগ হয়ে গেছে, অমুক লাগে তমুক লাগে, আমরা হেরিকেন দিয়ে পড়ছি বা কুপি জ্বালাইয়ে পড়ছি, এত কারেন্ট আসছিল না, এত কারেন্ট লাগবে কীতে, আমাদের সময় তালপাখা ছিল, এরকম ফ্যান ছিল না, ফ্যান লাগবে কীতে, এগুলো পড়ে তারা আলেম হয় নাই, এরকম আমরা ছাত্রদেরকে বলি। কিন্তু যখন যুগ পরিবর্তন হয়, যুগের সাথে সব কিছু পরিবর্তন হয়, শিক্ষাক্ষেত্রেও সেই পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে পুরাণকে আঁকড়ে ধরা যাবে না। হ্যাঁ, নতুনত্বের ভিতরে যদি কোনো আদর্শের বিচ্যুতি ঘটে অথবা শরীয়তের লঙ্ঘন হয়, সেক্ষেত্রে আমরা দূরে থাকব। কিন্তু শরীয়ত আমাদেরকে যেখানে অনুমোদন দেয় এবং আদর্শ, নিজের আদর্শ ঠিক রেখে যদি এই সমস্ত নতুন পদ্ধতি গ্রহণ করা যায়, সেক্ষেত্রে আমাদের এটা করা উচিত। সাত, নিরপেক্ষতা একজন ওস্তাদের সবচেয়ে একেবারে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। সব ছাত্র তার কাছে সমান থাকতে হবে। হতে পারে তোমার নিকট আত্মীয় থাকতে পারে বা অন্য কোনো কারণে কোনো ছাত্রের সাথে তোমার বিশেষ সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেটা তোমার আচরণের দ্বারা যেন কখনো বোঝা না যায়, অথবা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা শিক্ষার্থীর পেপার মূল্যায়ন করার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বা কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে যেন এই নিরপেক্ষতা লঙ্ঘিত না হয়। তো একজন সফল শিক্ষক এবং আদর্শ শিক্ষক তার পেশায় নিরপেক্ষতার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ, এই নিরপেক্ষতা তাকে রক্ষা করতেই হবে। এটা যদি না করতে পারে তাহলে সে আদর্শ শিক্ষক হতে পারবে না। এবং শিক্ষার্থীদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। শিক্ষার্থীর যে ধারণা আছে, তার মত আছে, তার বিশ্বাস আছে, এগুলোর উপরে হস্তক্ষেপ করা যাবে না। তাকে ইলেম দিতে হবে। হ্যাঁ, একজন শিক্ষকের একটা শিক্ষার্থীর, ছাত্রের একটা ভুল ধারণা আছে। সে ধারণা করে যে সূর্য স্থির, পৃথিবী তার চারিপাশে ঘোরে। এই ধারণাটা তার ঠিক না। তুমি তাকে ব্যতলে পিটান শুরু করবা যে আমি শিক্ষক, আমি বেশি বুঝি, তুমি কি আমার চেয়ে বেশি বোঝো, এটা বোঝানোর পদ্ধতি না। সেই শিক্ষার্থীর মত যদি ঠিকও না হয়, তার ধারণা যদি ভুলও হয়, তার উপরে হস্তক্ষেপ করা যাবে না। তাকে সঠিক জ্ঞানটা দিতে হবে, তাহলে সে নিজেই ফিরে আসবে। ব্যক্তি যখন নিজে তার নিজের মত পরিহার করে অন্য মত গ্রহণ করে, এটা স্থায়ী হয়। আর যদি তাকে চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা অল্প দিন থাকে, এরপরে আর থাকে না। যেমন আমি প্রাতিষ্ঠানিক নিয়ম করলাম যে এই প্রতিষ্ঠানে পড়তে হলে এই আমল করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে, এই করতে হবে, কিন্তু বুঝাইলাম না কেন, কোনো দলিল পেশ করলাম না, তাকে সন্তোষজনক কোনো যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে পারলাম না, তার মত ভিন্ন। অতএব প্রাতিষ্ঠানিক খাতিরে সে হয়তো কিছুদিন তোমার মতের উপরে থাকবে, তোমার আওতাধীন যখন আর থাকবে না, তোমার গণ্ডি থেকে বের হয়ে যাবে, তখন সে তার নিজের মতের উপরেই থাকবে। এই জন্য কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক না। ছাত্রের মতামত, বিশ্বাস, ধারণা, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, তবে তাকে দলিল, প্রমাণ, যুক্তি দিয়ে সঠিক জ্ঞানটা তোমাকে দিতে হবে। তখন সে নিজে থেকেই তার মত পরিহার করবে, তাকে বাধ্য করা যাবে না, বাই ফোর্স তাকে দিয়ে শ্রদ্ধা আদায় করা যাবে না, তার মতের পরিবর্তন করা যাবে না। তো এটা, এই ধরনের শিক্ষকদেরকে কিন্তু ছাত্ররা কখনো শ্রদ্ধাও করে না,
যে একটা জিনিস প্রশ্ন করলো বা একটা এতরাজ করলো, জবাব না দিয়ে যদি আমি বলি যে আমি কি তোমার চেয়ে কম বুঝি, তুমি যদি আমার চেয়ে বেশি বোঝো তাহলে এই যে চেয়ারে এসে বসো, এরকম বিভিন্ন কথা বলে আমরা থামাইয়ে দিই। এটা না, সে যা বলতে চায় তাকে বলতে দাও, তোমার কাছে যদি যৌক্তিক জবাব থাকে জবাব দাও, জবাব না থাকে জবাব জোগাড় করো, কিন্তু তাকে চাপিয়ে দেওয়া যাবে না। তো এটা হলো নিরপেক্ষতা। এরপরে শিক্ষার্থীদের কথা শোনা। অনেক সময় আমরা একতরফা পড়াই, একটা ঘন্টায় শিক্ষার্থী একেবারে বোবার মতো বসে থাকে, আর পুরো এক ঘন্টা বা 30 মিনিট 45 মিনিট একজন শিক্ষক লেকচার দিয়ে যায়। তো প্রকৃত শিক্ষার পদ্ধতি এটা না। শিক্ষা মানে শিখন এবং প্রশিক্ষণ, এক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক উভয়ের অংশগ্রহণ জরুরি। তো ছাত্রদের একটা বিষয় আমি পড়াইলাম, পড়ানোর পরে ছাত্ররা বুঝলো কি না, ফিডব্যাক নেওয়া, তাদের থেকে শোনা যে আমি যে বিষয়টা বুঝাইলাম তোমরা কি বুঝছো আমাকে বলো, যদি তার ভুল হয় তাকে শুধরে দেওয়া। তো দেখা যায় এতে করে কি হয় যে যারা ভালো ছাত্র প্রথমে তারা বলবে, তো যারা মোতাওয়াসের দরজার ছাত্র তারা শিক্ষকের থেকে একবার শুনলো, ছাত্র থেকে একবার শুনলো, দুইবার শোনার পরে তার হল হয়ে গেল। আবার অনেক সময় ছাত্রদের মধ্যে দলে একটা কাজ দেওয়া উচিত যে তোমরা 5 জন মিলে এই বিষয়ের উপরে 5টা আরবিতে বাক্য লেখো, 5 জন পরামর্শ করে তারা লিখবে। এভাবে করে মানে দলগত কাজ করার প্রতি তাদের একটা ট্রেনিং হবে, এবং শিক্ষার্থীরাও মনে করবে না যে এই ক্লাসে আমার কোনো অংশগ্রহণ নেই, এটা তারা মনে করবে না। আর যদি একা শিক্ষক পড়ায় যায় লেকচার পদ্ধতিতে, তো ছাত্র মনে করবে এই ক্লাসটা পরিচালনা করার পুরো দায়িত্ব শিক্ষকের, আমার দায়িত্ব পিছনে বসে কুড়িমুকুল পড়া বা অন্য কোনো কাজ করা, শিক্ষক তো খবর রাখেন না। আর যদি এরকম হয় যে না, শিক্ষক একটা বিষয় পড়ানোর পরেই তো আমাকে প্রশ্ন করবে, তখন তার জেহেন থাকে যে আমাকে প্রশ্ন করলে আমি কি বলবো, অথবা আমাকে পড়াটা ধরা উচিত, বোঝা উচিত, না বুঝলে প্রশ্ন করে নেওয়া উচিত। তো এভাবে করে ছাত্রকে শিক্ষার ক্ষেত্রে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তাহলে ক্লাস প্রাণবন্ত হবে, ছাত্ররাও পড়ার প্রতি আগ্রহী হবে, এটা কৌশল। এবং শিক্ষার্থীদের কথা শুনতে হবে, যেটা আগেও বলছি যে আমরা অনেক সময় মনে করি যে ছাত্রের কোনো কথাই গ্রহণযোগ্য না, শিক্ষকের সব কথা গ্রহণযোগ্য, এরকম না। এতে ছাত্ররা একসময় শিক্ষককে প্রতিপক্ষ ভাবতে শুরু করে যে শিক্ষকের কাজই হলো আমরা যা বলবো তার উল্টে করা বা আমাদের মতকে প্রত্যাখ্যান করা। তো অনেক সময় তাদের খোলাখুলি মত শুনতে হবে এবং অনেক সময় তাদের মত গ্রহণও করতে হবে যদি তার পিছনে যুক্তি থাকে। যেমন মনে করো, আমি এটা অনেক সময় জিজ্ঞাসা করি যে আমি একটা জিনিস আমার কায়দায় পড়াইলাম, ছাত্রের যোগ্যতা কতটুকু এটা আমি যা জানি তার চেয়ে ছাত্র নিজে বেশি জানে। অতএব পড়ানোর বিভিন্ন পদ্ধতি আছে, আমি এক পদ্ধতিতে পড়াইলাম, যে যেমন নুরুল আনোয়ার পড়াইলাম, প্রথমে খোলাসা ব্যাখ্যা করলাম, এরপরে আমি শুধু এবারত পড়ে গেলাম, তর্জমা করার প্রয়োজন হয় না অনেক ছাত্রের জন্য, কারণ সে তর্জমা বোঝে এবং আগে তাকে মোলাক্ষাস বোঝানো হয়েছে। আবার অনেকের কাছে এটা ভালো মনে হয় না, তার কাছে মনে হয় যে এবারত পড়ে প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করলে তার জন্য ভালো হয়। তো ছাত্রের থেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি যে পদ্ধতিতে তোমাদেরকে পড়াইলাম এটা কি তোমাদের জন্য উপকার হচ্ছে, না এর চেয়ে ভালো কোনো পদ্ধতি তোমাদের সাজেশন আছে। তো যদি ছাত্র বলে যে না হুজুর এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়, তখন এটা গ্রহণ করতে হবে,
এটা ধমক দেওয়া যাবে না যে আমি 40 বছর বেটা বুখারি পড়াইতেছি, কেমনে বুখারি পড়ায় আমি জানি না, এরকম বলা ঠিক না। কারণ আমি পড়াইতেছি আর ওরা পড়তেছে, ওদের যদি অন্য কোনোভাবে বুঝতে সুবিধা হয় সেটা আমার গ্রহণ করতে অসুবিধে কি। অতএব শিক্ষার্থীদের কথা শুনতে হবে, তাদের যৌক্তিক কোনো প্রস্তাব থাকলে সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এরকম ক্লাস ম্যানেজমেন্টের ব্যাপারে ছাত্রদের মতামত থাকতে পারে, বোর্ডিং প্রশাসনের ব্যাপারে তাদের মতামত থাকতে পারে, ইত্যাদি বিষয়ে তাদের থেকে মতামত নেওয়া উচিত, এবং যদি যৌক্তিক হয় তাহলে এটা মেনে নেওয়া উচিত। নয়, শিক্ষার্থীদের প্রতি সদয় ব্যবহার করা, এটা তো সরকার আইনও করে দিয়েছেন যে ছাত্রদেরকে মারামারি করা যাবে না। তো আসলে মারামারির প্রয়োজন হয় না। যদি যদি শিক্ষার সাথে মায়ের এতই সম্পর্ক থাকতো, তাহলে যারা ছাত্রদেরকে শাস্তি দেন না তাদের থেকে তো কোনো শিক্ষাই কেউ পাইতো না। এরকম অনেক শিক্ষক আছেন না যারা শাস্তি দেন না, কিন্তু ছাত্র ওই শিক্ষকের পড়া আগে পড়ে নেয়। তো এটা হতে পারে তাকে এমন একটা কথা বলা যে ওস্তাদের এই কথাটা সে শুনতে চায় না, যে আমি যদি এই কথা মানে পড়াটা না পড়ি আমাকে ওস্তাদ খারাপ বলবেন, এই বলাটা সে শুনতে চায় না, সে পরে আগে ওই পড়াটা পড়বে। আবার অনেকে দেখা যায় যে যে লাঠি ব্যবহার করে, প্রহার করে, কিন্তু তারপরেও তার সাবজেক্ট পড়ে না, মানুষ ছাত্ররা পড়ে না। তো আসল ব্যাপারটা হলো যখন একজন ছাত্র তার বিশ্বাস হবে এবং সে বুঝতে পারবে যে আমার জন্য শিক্ষক অনেক দয়ালু, আমার জন্য শিক্ষক অনেক কষ্ট করেন, তখন ওই শিক্ষকের প্রতিও তার দয়া হবে যে হুজুরে এত ঘন্টা মোতালা করে একটা ঘন্টা আমাদেরকে পড়ান, আমরা যদি এটা না পড়ি তাহলে তো হুজুর কষ্ট পাবেন, বা এই যে আমাদের জন্য তিনি কষ্ট করতেছেন, রাত্রে ঘুমাইতেছেন না আর আমরা নাক ডাকিয়ে ঘুমাইতেছি, পড়াটা আদায় করতেছি না। তো তখন ওই শিক্ষকের প্রতিও ছাত্র আন্তরিক হবে, সদয় হবে। এইভাবেই উভয় পক্ষের থেকে নমনীয় এবং কোমলতার মাধ্যমেই মূলত শিক্ষা সম্ভব। আমি বলে থাকি যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক কখনো চোর এবং পুলিশের মতো না, যে পুলিশের কাজই হলো চোর খোঁজা, আর যারা চোর তারা সবসময় নজর রাখে যে পুলিশ এর নজর ফাঁকি দিয়ে কিভাবে কিছু করা যায়। তো এরকম যেন না হয় যে ছাত্রের দোষ ত্রুটি ধরাই শিক্ষকের কাজ হয়, অথবা ছাত্র সবসময় চিন্তা করে যে হুজুরের চোখ ফাঁকি দিয়ে কিভাবে কাজ করা যায়। তো এরকম যদি মানসিকতা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সম্ভব না, কারণ একটা ছেলেকে 24 ঘন্টা পাহারা দেওয়াও সম্ভব না, সম্ভব? আর শিক্ষক যদি ছাত্রের দোষ ত্রুটি ধরতে চান তাহলে ছাত্রের পক্ষেও বাঁচা সম্ভব না। আমাদের যে মরহুম প্রিন্সিপাল আমজাদ হোসেন সাহেব ছিলেন, ওনার বাসা ছিল ওই যে পূব দিকে। আমরা দিনিয়া মাদ্রাসায় যখন 2007-এর পরে ওই নতুন বিল্ডিংয়ে গেলাম, আমার নিচে রুম ছিল, তো আমি দেখতাম যে হুজুর বাসা থেকে মাদ্রাসায় আসতেন আবার মাদ্রাসা থেকে বাসায় যেতেন। কোনো সময় আমি দেখি নাই যে হুজুর কোনো ছাত্রদের রুমের ভিতরে নজর করতেন, যে রুমের মধ্যে ছাত্ররা কী অবস্থায় আছে, কী করতেছে, একবার ভুলেও তিনি তাকাইতেন না। যদি তাকান এরপর দেখেন যে একটা ছাত্র একটা অপ্রীতিকর অবস্থায় আছে, মাথায় টুপি নেই, গায়ে জামা নেই, অথবা মারামারি করতেছে বা গল্প গুজব করতেছে, এরপরে যদি তিনি কিছু না বলেন তাহলে তার রোগ থাকলো না, মনে করবেন যে এই হুজুর কিছু বলে না। তো এই সময় এই জন্য এই নিজের রোগকে বজায় রাখা উচিত এবং প্রত্যেকটা ত্রুটি ধরা উচিত না। তো সবসময় ব্যালেন্স রক্ষা করে চলা উচিত শিক্ষকের, অর্থাৎ যেটা আগেও বলছি যে শিক্ষকের প্রতি ছাত্র
মানে ছাত্রের ভীতিও থাকবে না, আবার একেবারে তাকে হালকাও মনে করবে না। অনেক ওস্তাদ দেখা যায় যে ক্লাসে পড়াইতে পারে না, তার চেয়ে ছাত্রই বেশি কথা বলে, মানে এত হালকা হয়ে গেছে সে, এটাও ঠিক না। আবার বাঘের মতো ভয় পাইবে, এটাও ঠিক না। যখন তাকে গরম হওয়া উচিত তখন গরম হবে, যখন নরম হওয়া উচিত তখন সে নরম হবে। আমাদের আমার ওস্তাদ ছিলেন আল্লামা আব্দুর রব খান সাহেব, ওনার উনি যে সমস্ত ক্লাসে পড়াইতেন না তাদের কাছে তিনি বাঘ ছিলেন। মানে রাস্তাঘাটে তাকে দূর থেকে দেখলেই সবাই ভয় পেয়ে যেত, কিন্তু যারা কাছ থেকে তাকে দেখেছেন, মানে যে সমস্ত ক্লাসে তিনি পড়াইতেন, ক্লাসে যাওয়ার পরে মনেই হইতো না যে সেই লোকটা যাকে দেখলে ছাত্ররা বাঘের মতো ভয় পায় রাস্তাঘাটে, ক্লাসে সেই লোকটা না অন্য আর একটা লোক, এটা বোঝাই মুশকিল ছিল। যতক্ষণ ক্লাসে পড়াইতেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পড়াইতেন এবং যে কোনো প্রশ্ন করার সুযোগ দিতেন, খোলামেলা তার কাছে সব কিছু বলা যেত, তো ক্লাসে গেলে মনে হয় যেন তিনি আরেকজন মানুষ হয়ে গেছেন। তো এটাই হলো মানে ব্যালেন্স রক্ষা করে চলা, অর্থাৎ নিজের ব্যক্তিত্বকেও বিসর্জন দেওয়া যাবে না, আবার এত গম্ভীর হওয়া যাবে না যে ছাত্র ওই ওস্তাদকে বাঘের মতো ভয় পায়, তাহলে তার থেকে ক্লাসে সে কিছু শিখতে পারবে না। যত ছাত্র শিক্ষকের সম্পর্ক নিবিড় হবে এলেম আদান প্রদান তত সহজ হবে। দশ নম্বর যে বৈশিষ্ট্য, আসলে এই অল্প সময়ের আলোচনা দিয়ে একজন শিক্ষকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা সম্ভব না, তারপরেও বিভিন্ন মনীষীরা এটা বলছেন, এজন্য আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। আমার কাছে একটা সূত্র আছে, সেটা শেষে বলবো। দশম যে বিষয়টি সেটি হলো একজন শিক্ষক তার সাবজেক্টের মধ্যে সীমিত থাকবেন না। যেমন আমি নাহু পড়াই, আমাকে সরফের একটা তালি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, এরকম যেন না হয়। অথবা আমি বাংলা গ্রামার পড়াই, ইংরেজি জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারবো না, এটা যেন না হয়। শিক্ষককে সব বিষয়ের উপরে মোটামুটি জ্ঞান রাখতে হবে এবং সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বলতে সেটা জেনারেল হোক বা ইসলামিক হোক, ইসলামিক ইতিহাসের বিভিন্ন তথ্য, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ের তথ্য, এগুলো তার জানতে হবে। এখন তুমি খুব ভালো কেতাব পড়াও, জটিল জটিল হাসিয়া তুমি সহজে হল করে দিতে পারো, কিন্তু তুমি জানো না যে জাতিসংঘের মহাসচিব কে, বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি, জানো না তুমি, এটা না। কিতাবও জানতে হবে, দেশ জাতি বিশ্ব সম্পর্কেও খোঁজখবর রাখতে হবে। এজন্য একজন শিক্ষককে তার নির্দিষ্ট বিষয়ের বাইরে বিভিন্ন বিষয়ের বই থাকতে হবে, তার একটা ব্যক্তিগত লাইব্রেরি থাকবে। এখন তো লাইব্রেরি কম্পিউটারে হয়ে গেছে, তো যাই হোক, কম্পিউটার হোক লাইব্রেরি হোক, তার সংগ্রহে অনেক বইপত্র থাকবে, তার সাবজেক্টের বাইরে এই বইগুলো সে মোতালা করবে, বিভিন্ন ম্যাগাজিন পড়বে। ম্যাগাজিনের ভিতরে দেখা যায় যে অনেক মানুষের অনেক দিনের যে জ্ঞান সাধনা এটা সংক্ষেপ করে তারা উপস্থাপন করেন একটা প্রবন্ধের ভিতরে। প্রবন্ধটা লিখতে ওই গবেষকের হয়তো এক মাস সময় গেছে, তুমি সেটা দশ মিনিটে তার গবেষণাটা পেয়ে যাচ্ছ। এজন্য এই ধরনের ম্যাগাজিনগুলো সংগ্রহ করে পড়বে, নিউজ ওয়েবসাইট যেগুলো আছে বিভিন্ন নির্ভরযোগ্য, সেই সমস্ত ওয়েবসাইট থেকে রানিং নিউজ এগুলো সে রাখবে, বিজ্ঞানের উপরে বিভিন্ন গবেষণা হচ্ছে বিশ্বে এগুলোর খোঁজখবর রাখবে। অর্থাৎ সে একজন এই পৃথিবীর মানুষ হবে, সে মঙ্গল গ্রহের জন্য না হয় যে সে ওই যে হাসিয়ে পর্যন্তই তার জ্ঞান সীমিত, এদিকে কেয়ামত হয়ে গেছে, ভাস্কর্য কি, কোথায় বানানো হয়েছে, কারা বিরোধিতা করছে, কী জন্য করছে, এগুলো কোনো খবরই নেই, খালি কেতাবের হাসিয়ার মধ্যেই সে আছে,
এরকম না হয়। তো এই কিছু মৌলিক যে গুণাবলী একজন শিক্ষকের থাকা উচিত এগুলো নিয়ে আলোচনা করলাম। তো শেষে যে কথাটা আমি বলবো বলছিলাম সেটা হলো এই, আমরা প্রত্যেকেই তো শিক্ষকের কাছ থেকে পড়ে তারপরে আমরা আলেম হয়েছি, তাই না? তো আমাদের জীবনে বহু শিক্ষক আসছে, আগের যুগে তো এক একজন আলেমদের বহু ওস্তাদ থাকতো, কারো 1000, কারো 500-200 ওস্তাদ থাকতো। আমাদের অত না হলেও একেবারে সেই শুরু থেকে এই পর্যন্ত আমাদের অনেক শিক্ষক আমাদের সামনে আসছেন। তো আমরা লিখতে না পারলেও মুস্তে সবাই পারি, ভালো শিক্ষক নিজে না হতে পারলেও শিক্ষকদের ভিতরে ভালো কে এটা সবাই জানি না। যে ছেলেটা ক্লাসে কেতাব বোঝে না সেও জানে যে অমুক হুজুর ভালো পড়ায়। তো তোমার জীবনে বিভিন্ন স্তরে যেই সমস্ত শিক্ষকদেরকে তুমি ভালো মনে করেছো বা সবাই বলেছে যে তারা ভালো, তাদের কি কি বৈশিষ্ট্য আছে এগুলো তুমি অর্জন করো। আমার ওস্তাদ ছিলেন যশোরী হুজুর মাওলানা লুৎফুর রহমান। তো হুজুরের পড়ার অনেক বৈশিষ্ট্য ছিল, এক কথায় হুজুরের ছাত্র যারা তারা সবাই এটা স্বীকার করবেন যে হুজুরের পড়ার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। তো আমি হুজুরকে জিজ্ঞেস করছিলাম একদিন যে আপনাকে তো সবাই বলে যে খুব ভালো পড়ান, তো এটা আপনি কীভাবে শিখছেন? তো বলছে যে এটা আমি আমার কোনো একজন ওস্তাদের থেকে আমি এটা শিখি নাই, একজন ওস্তাদকে আমি অনুসরণ করি নাই। আমার জীবনের যত ওস্তাদদের থেকে আমি পড়েছি তাদের ভিতরে ভালো গুণগুলো যেই ওস্তাদদের মধ্যে ছিল, যেমন একজন ওস্তাদের পড়ালেখার ব্যাপারে খুব সুনাম নাই যে খুব ভালো পড়ায় না, কিন্তু তার ভিতরে আর একটা ভালো বৈশিষ্ট্য আছে। তো এরকম আমি সব ওস্তাদদের আমার সব ওস্তাদদের থেকে নোট করছি যার কার ভিতরে কোন গুণটা ভালো আছে, এই সবগুলো একত্রিত করে আমি সেগুলো অনুসরণ করার চেষ্টা করছি। যেমন আমাদের আব্দুর রব খান সাহেব ছিলেন শাইখুল হাদিস, খুব ভালো তাকরির করতেন, কিন্তু একটা ওনার বৈশিষ্ট্য ছিল যে ওনার আওয়াজ খুব কম ছিল। আমার আওয়াজও খুব কম কিন্তু আমার চেয়েও কম ছিল, পিছনের ছাত্ররা কিছু বুঝতো না। তো এটা কি ভালো? ভালো না, কিন্তু যশোর হুজুরের ক্লাসের একটা বৈশিষ্ট্য ছিল যে একেবারে পিছনের বেঞ্চ পর্যন্ত আওয়াজ বুঝতে হবে এবং শুনতে হবে, এজন্য ক্লাসে কোনো আওয়াজ যাতে না হয় পিছন পর্যন্ত সবাই বুঝতে পারে এটা তিনি নিশ্চিত করে তারপরে পড়াইতেন। আবার অনেক ওস্তাদ আছেন খুব ভালো পড়ান, কিন্তু দেখা যায় যে ওনার ভাষার মাধুর্য কম বা শব্দচয়ন বা শুদ্ধতা কম, আঞ্চলিকতা আছে। তো এগুলো তিনি অনুসরণ করতেন না, অর্থাৎ ভালোগুলো তিনি সবসময় অনুসরণ করতেন। আমাদের নুরুল আনোয়ার পড়াইতেন যশোরী হুজুর। তো স্বভাবত আমি সামনের বেঞ্চে থাকতাম, তো হুজুর জিজ্ঞাসা করছেন যে পিছন পর্যন্ত শোনা যায়? আমাদের ক্লাসে 150 মতো ছাত্র ছিল একটা ক্লাসে আলেমে। তো জিজ্ঞেস করলেন পিছনের বেঞ্চে শোনা যায়? একজন দাঁড়াই বলল যে শোনা যায় না। তো এখন না শোনা পর্যন্ত হুজুর পড়াইবেন না। এখন হুজুর আমাকে বললেন যে আচ্ছা তুমি যাও পিছনের বেঞ্চে গিয়ে বসো, আমার কথা শোনা যায় কি না শোনো। এখন আমি যদি বলি যে শোনা যায় না তাহলে হুজুরের জন্য এটা একটা সমস্যা, আর আমি যদি বলি শোনা যায় তাহলে ওই ছাত্র মিথ্যাবাদী হয়ে যায়। তো আমি বললাম যে হুজুর পিছনেও শোনা যায়, তবে পিছনে বসে শুনতে হলে সামনে বসে যে মনোযোগ লাগে তার ডবল মনোযোগ লাগে।
হুজুর বললেন যে চালাক তুমি, মানে তোমার ছাত্র ভাইকে তুমি এড়াই নিলা। তা হুজুর খুব বেশি কঠোরতা করতেন না, তবে ছাত্রদের মধ্যে তার রোপ সবসময় কাজ করত। যেটা বলছিলাম যে মানে সব ওস্তাদদের ভিতরে, তোমার জীবনের দেখা তোমার নিজের ওস্তাদদের ভিতরে তুমি নির্বাচন করো যে কোন ওস্তাদের কোন গুণটা আমার ভালো লাগছে, এগুলো সব একত্রিত করে সেইগুলো অর্জন করার চেষ্টা করো, তুমি একজন ভালো শিক্ষক হয়ে যাবে। আবার প্রথম পর্যায়ে যারা শিক্ষকতা শুরু করবে তাদের জন্য আমার কথা হলো যে নিজের ক্লাসগুলোকে রেকর্ড করো, অডিও রেকর্ড করো, করে আবার নিজে শোনো, এবং শোনার সময় তুমি একজন সমালোচক হিসেবে শোনো যে এই আমার এই ক্লাসটার ভিতরে কী কী ভুল হয়েছে বা কী জিনিসটা খারাপ হয়েছে, এগুলো দূর করার চেষ্টা করো। এভাবে কিছুদিন করলে পরে তোমার ডেভেলপ হবে, উন্নতি হবে। এক কথায় আমি যেই কাজটাকে করব সেই কাজটাকে আমার ভালোবাসতে হবে। আমি যদি মনে করি যে না আমাকে 5,000-10,000 টাকা দেবে, ক্লাসগুলো না করলে তো আমার হালাল হয় না, এই যে ইনকামটা হালাল হয় না, এইরকম দায়সারা ভাবে না। আমি শিক্ষক হয়েছি, শিক্ষকতার কাজটাকে আমার মনে প্রাণে ভালোবাসতে হবে। এবং একদিন যদি আমি ক্লাস করতে না পারি, না পড়াইতে পারি, আমার কাছে অস্থিরতা বোধ হবে যে আজকে পড়াইতে পারলাম না কেমন, এরকম মানে নিজের রক্ত মাংসের সাথে যদি শিক্ষকতাকে সে জড়িয়ে নিতে পারে, সে একজন আদর্শ শিক্ষক হবে। আর যদি শুধু মানে দায়িত্ব হিসেবে আমি পড়াইলাম, আন্তরিকতা নেই, সে কখনো ভালো শিক্ষক হতে পারবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ শিক্ষকের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।